ছাব্বিশে মার্চ বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা উনিশশো একাত্তরের এই দিনে পাখানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ছাপিয়ে পড়েছিল পুরু জাতি স্বাধীনতার আটচল্লিশতম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে বীর শহীদদের স্বাধীনতার আরও পরবর্তী ধাপগুলো আমরা জানতে পারি তার জন্য আর সেই বাংলাদেশের একটি ঐতিহ্যপূর্ণ জায়গা এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে আসছি ইতিহাসে এত বড় নৃশংস এত বর্বরতা চালাই নাই যেটা পাকিস্তান বাহিনী হানাদার বাহিনী বাংলাদেশের উপর চালিয়েছে মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে যারা আত্মাহতি দান করেছিলেন এবং গড়ে তুলেছিলেন প্রতিরোধ যুদ্ধ আমি তাদের সেই সব পুলিশ সদস্যদেরও কামনা করছি হত্যা নির্যাতন শোষণ বঞ্চনা আর শৃঙ্খল থেকে মুক্ত হতে এদিনই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে অবতীর্ণ হয় সাড়ে সাত কোটি বাঙালি বঙ্গবন্ধুর ঘোষণার পর সশস্ত্র সংগ্রামের চূড়ান্ত প্রস্তুতি নেয় তারা পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালি নিধনযজ্ঞ শুরুর পরই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে যুদ্ধে নামেন বঙ্গসন্তানেরা এত ত্যাগের পরেও দেশে এখনো অধিকার নিশ্চিত হয়নি বলেও খুব প্রকাশ করেন অনেকেই একাত্তরে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময় আমরা এই দেশ পেলেও আমাদের যে জাতির পিতা যেটি বলেছিলেন যে আমরা একটি বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ চাই সেই সমাজ আমরা এখনও পাইনি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে শাসকগণ একাত্তরের পরেই ক্ষমতা এসেছেন তারা বিভিন্নভাবে প্রতারণা করেছেন তারা মুখে গণতন্ত্রের কথা বললেও সেই গণতন্ত্রকে বারবার বুলুণ্ঠিত করতে তারা চেষ্টা করেছেন স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও আমাদের মনে হয় সত্যিকারের স্বাধীনতা অর্জনে এখনও আমরা পিছিয়ে আছি আমাদের সমাজ যেদিন ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত এবং মাদকমুক্ত দেশ করতে পারবো এবং আমরা বিশ্বের বুকে সত্যিকারের স্বাধীন জাতি এবং উন্নত জাতি হিসাবে সভ্য জাতি হিসাবে মাথা চারা দিয়ে উঠতে পারবো সেদিনে আমার মনে হয় প্রকৃত স্বাধীনতা অর্জন হবে শহীদ বেদিতে এসে রাজনীতি সমাজনীতি অর্থনীতি সহ সকল বৈষম্য পেছনে ফেলে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণেরও আহ্বান জানান বিশিষ্ট বিশিষ্টজনরা বাঙালিত্ব রক্ষা করার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশ গড়েছিলেন এটা আমরা রক্ষা করব সকল যে ভেদ করে আমরা আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব এই দেশ স্বাধীন করবার জন্য যারা রক্ত দিয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর যেমন দায়িত্ব এবং কর্তব্য আছে এবং একই সঙ্গে সঙ্গে যে মানুষরা এত আত্মত্যাগ করেছে এত সংগ্রাম করেছে এত যুদ্ধ করেছে তাদের তাদের যে এই আত্মত্যাগের মর্যাদা দেওয়ার কিন্তু এই প্রজন্ম এবং বীরত্ব গাথার রক্ত স্মৃতি বুকে নিয়ে সাভারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ লাখ শহীদের আত্মত্যাগ দু লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা বাংলার আকাশে লাল সবুজের পতাকা রুকন কর্ণফুলী কর্ণফুলি সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার